আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জিআরএফ রেমিস, জেটিভি বাংলার ঘুরবো দেশ ঘুরবো পৃথিবীতে। আপনাদের সাথে আছি আমি তাসনিম জাহান মিম। রোডস দ্বীপ, এটি গ্রিক দ্বীপপুঞ্জের একটি। রোডস দ্বীপ দেখার এবং দেখার জন্য উত্তেজনাপূর্ণ জিনিসগুলির আধিক্য সহ দেখার জন্য সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে সুন্দর গ্রিক দ্বীপগুলির মধ্যে একটি। একবার আপনি পৌঁছে গেলে লিন্ডোস অ্যাক্রোপলিস, প্রাচীন শহরের চারপাশে ভ্রমণ এবং গ্র্যান্ড মাস্টারের প্রাসাদ পরিদর্শন মিস করবেন না। ও এবং যদি আপনি কিছু সুন্দর উপকূল এবং সমুদ্র সৈকত দেখতে চান, তবে সেন্ট পলস বেতে চান, শুধু মনে রাখবেন আপনার সানব্লক আনতে। ডুডেকানিস দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় রোডস একটি জনপ্রিয় এবং হিস্টোরি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এটি সমস্ত গ্রিক দ্বীপগুলির মধ্যে একটি অনন্য। রোডস প্রত্যেকের জন্য নিখুঁত গ্রীষ্মকালীন ছুটি, একটি ওল্ড টাউন যা গ্রিসের তুলনায় ইতালির চেয়ে বেশি এবং প্রতি বছর গড়ে 300 দিনের সূর্যালোক দেখায়। রোডসে করণীয়। মধ্যযুগীয় ওল্ড টাউন দিয়ে ঘুরে বেড়ান। রোডসের মধ্যযুগীয় শহর 1988 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, গ্রিসের সম্পূর্ণ আকর্ষণীয় এবং প্রশ্নাতীতভাবে অনন্য। ওল্ড টাউনে ঘুরে বেড়ান এবং গ্র্যান্ড মাস্টার্স প্যালেস এবং নাইটস স্ট্রিটের মতো দর্শনীয় স্থানগুলি দেখুন। লিন্ডোস পরিদর্শন করুন, লিন্ডোস কোয়েন্ট দেখার মতো। লিন্ডোসের সাদা ধোয়া গলি, সুন্দর সৈকত এবং পুরানো অ্যাক্রোপলিস আপনাকে পুরনো দিনের জন্য দখল করে রাখতে পারে। প্রসোনিসে ওয়াটার স্পোর্টস। রোডসের দক্ষিণতম প্রান্তে প্রসোনিসে একটি বহিরাগত সমুদ্র সৈকত এবং সার্ফার এবং কাইট ট্রিম সার্ফারগুলি সত্য হয়। অ্যান্থনি কুইন বিচ। অ্যান্থনি কুইন রোডসের প্রেমে পড়েন যখন তিনি 1960-এর দশকে দ্য গান্স অফ নাভারোনোর চিত্রকর্ম করেছিলেন এবং সঙ্গত কারণে অ্যান্থি কুইন বেতে ছুটি নিন এবং আপনার দেখা সাফ সাগরে সাঁতার কাটতে প্রস্তুত হন। ক্যালিথিয়া থার্মাল স্প্রিংসগুলি অস্থির করার জন্য একটি দুর্দান্ত জায়গা। ক্যালিথিয়ার হট স্প্রিংসের নিরাময় ক্ষমতা প্রাচীনকাল থেকেই স্বীকৃত। ক্যালিথিয়া স্প্রিংস ছিল ইতালীয় দখলের অধীনে অতুলনীয় স্থাপত্যের জাঁকজমকের জায়গা। নতুনভাবে পুনরুদ্ধার করা গরম ঝর্ণায় শান্তিপূর্ণ দিন কাটানো এখন আবশ্যক। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।